আগামীকাল দুদিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সফর ঘিরে এখন চূড়ান্ত তৎপরতা নিউ জলপাইগুড়ি রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি জেলার সাংসদ রাজু বিস্ট বিজেপি রাজ্য সহ সম্পাদক শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মাটিগারা নকশালবাড়ির বিধায়ক তথা জেলা সভাপতি আনন্দময় বর্মন অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন বিএসএফ সূত্রে জানা গেছে আগামীকাল পেট্রোপোল সীমান্তে আসবেন অমিত শাহ কালিয়ানি সীমান্তে হেলিপ্যাডে অবতরণ করবেন সেখান থেকে যাবেন হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে তার আগে বনগাঁ বর্ডার ক্যাম্প পরিদর্শন এবং বিএসএফ এর ডিজির সঙ্গে বৈঠক করলেন অশোক কীর্তনিয়া বৃহস্পতিবার ভারত বাংলাদেশ সীমান্তের নদীপথে তিনটি স্টিমার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী এই জন্য হিঙ্গলগঞ্জ এলাকা মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায় সকাল থেকে চলে জলপথে আকাশপথে এবং স্থলপথে নজরদারি